নিঃশ্বাসের আগে পর্যন্ত আমরা যেন তাকে সেই আসুন। তাই বলছি যে আগামীতে আমরা এই বাংলাদেশের যেভাবে আপনার ধর্ষণ হচ্ছে, যেভাবে বাংলাদেশের সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা যদি রুখে না দাঁড়াই, এখনো আমরা যদি রুখে না দাঁড়াই, তাহলে আমরা সামনে কিছু করতে পারবো না। পলিও পালাতে হবে, ভেদাভেদ দূর করতে হবে এবং সঠিক আন্দোলন ডাক দিতে হবে এবং প্রত্যেকটা নেতা কর্মীকে রাজপথে থাকতে হবে। কখনোই দেশের বন্ধন দুঃখরণ করতে হবে। নাগরিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে একজন মানুষের ভোটের অধিকার। গত এক যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষ নাগরিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভোটের অধিকার ছিল বলছিল। যদি জনগণের সরকার হতো, এদেশে যদি নির্বাচিত সরকার হতো, তাহলে এই ধরনের বিষয়বস্তু নিয়ে আজকে আমাদেরকে আলোচনা সভা করার কথা নয়। এই সরকার গণতন্ত্রের উপর আঘাত বেড়েছে, ভোটের অধিকারের উপর আঘাত বেড়েছে, সংবাদপত্রের স্বাধীনতার উপর আঘাত বেড়েছে, খুন গুম নির্যাতন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বিগত দিনে যে নির্বাচনগুলি করেছেন অবৈধভাবে ক্ষমতায় এসে একটার পর একটা নির্বাচন করেছেন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ ছিল না, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারে নাই, দিনের ভোট রাত্রে হয়ে গেছে, সমস্ত ভোট কেন্দ্রগুলোকে দখল করেছেন, একমাত্র শাসন ক্ষমতার মধ্যে দেশে বাকশাল নামে একটি সরকার গঠন করে, আজকে বাকশাল কায়েম করে দেশকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, এ অবৈধ সরকার আজকে তাকে আমরা বিশ্বাস করতে পারি না বলে, এই সরকার জনগণের সরকার না বলে আজকে এই ধরনের কথার সাথে সর্বপ্রথম যে কোনো কাজের আগে আমাদেরকে সন্দেহবশত ওই কাজগুলো এই কথাগুলো বলতে হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা পর্যন্ত আফসোস করেছেন যে 2018 নির্বাচন কোত্থেকে হয়ে গেল আমরা নিজেরাও বুঝলাম না, মেসির কিংবা ম্যারাডোনা সেই ফুটবলের গোলের মতো হঠাৎ করে মাঠে গিয়ে পৌঁছানোর আগে খেলা শেষ, ওরা নিজেরাও ভোট দিতে পারে না। সুতরাং সেখানে আমরা কি করেছি সেটা তো ভিন্ন কথা, তারা নিজেরাও ভোট দিতে পারে নাই, আশ্চর্য তাদের রয়েছে। আর ভোট দেখার জন্য আমাদের এখন সিসি মানে সিসি এখন রাশিয়ায়, যেখানে আদৌ কোনো ভোটের সিস্টেমই নাই সেইখানে ভোট পর্যবেক্ষণে গেছেন। এর আগে গেছেন চীনে, যেখানে একদলীয় পদ্ধতি সেখানে। তো যে লোক বাজারের মধ্যে যায়, মাছের বাজারে সারাক্ষণ বসে থাকে, সে মসজিদের পরিবেশ বুঝতে তার একটু ফ্রিজের পরিবর্তন হতে হয়, নাহলে সে বুঝবে না। 2014 সালে যে নির্বাচন হয়েছিল, যেটা আজকের করোনাকালীন অত পাশের মতো সবাই অত পাশ হয়ে গেছিল, এই নির্বাচনের মাধ্যমে আপনি সরকার ক্ষমতা 5 বছর অতিবাহিত করেছেন। আবার 2018 সালে তারা মিড নাইটের সরকার গঠন করে তারা আবার ক্ষমতায় আছেন এবং তারা একটি পন্থা অবলম্বন করছেন, ভর করে ব্যবহার করে পুনরায় ক্ষমতার আসার একটা পায়দান তারা চালাচ্ছে। আজকের প্রধান অতিথি এবং প্রধান আলোচক নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা এই ব্যাপারে সদায় থাকবেন। তারা এখন ইভিএম এর দিয়ে 100% ইভিএম ব্যবহার করে আবার পুনরায় হ্যাকিং এর মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, এটা যেন না আসতে পারে আমরা এটা কোনোভাবে এটা আসতে দিতে পারি না এবং দিব না। খুবই ভদ্রলোক মানুষ, আমরা খুব রেসপেক্ট করি আমাদের সুপ্রিমিডিয়েট সিনিয়র। 2 মাস পরে বাবু বসে তাকে, বাবু ভাই ক্লাব কেমন চলছে? তো বলছে যে রিদ্ধি আমি তো ক্লাব থেকে পদত্যাগ করি সাধারণ সকলের মধ্যে। কেন? বলছে ওখানকার প্রচার সম্পাদক মাতাল, ওখানকার কোষাধ্যক্ষ মাতাল, ওখানকার জয়েন্ট সেক্রেটারি মাতাল, ওখানকার সভাপতি মাতাল, তাই বললাম সবই যখন মাতাল, সাধারণ সম্পাদক আপনার একটা মাতাল খুঁজে দেন, আমার মতো নন মাতাল মানুষকে সাধারণ সম্পাদক করেন। আপনার ডাকাতির নির্বাচন চায় প্রধানমন্ত্রী, দিনের ভোট রাত্রে করতে চান প্রধানমন্ত্রী, সেই নির্বাচনকে বৈধতা দান করেন তার সাঙ্গ পাঙ্গ মন্ত্রীরা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ থেকে শুরু করে সবাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা একজন ভালো লোককে নির্বাচন কমিশনও করেন, সে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে? সে পারবে না। যেখানে সব মাতাল সেখানে একজন নন মাতাল ভালো কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। এখানেও সেটা সম্ভব না। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম
এর সাথে বলতে চাই সেটা কালকে আপনারা দেখবেন সব খুব নাম করা করা পত্রিকার সামনের পাতা একেবারে শুধু একটি জন্মদিনের সংবাদ দিয়ে ঢাকা অধিকাংশ পত্রিকা। তা প্রথমে পড়ে টড়ে দেখলাম যে কী ব্যাপার, বাংলাদেশে কি কী হলো, এখানকার রাজনীতি কি পাল্টে গেল, এখানে কি রাজারানীর শাসন চলছে কিনা। আবার একবার পায়ে অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম, তো সেখানে আবার চিকিৎসা চলছে, তো ওখানে ওইটা বোধ হয় ব্যাংকক গেজেট বা ব্যাংকক টাইমস এই ধরনের কিছু একটা পত্রিকা, আমার ঠিক এমন মুহূর্তে মনে পড়ছে না। তো সেদিন দেখছি যে গোটা পাতা ভরে রানীর জন্মদিনের খবর, এইটা ওদের ট্র্যাডিশন ঐতিহ্য, রাজা বা রানীর জন্মদিন হলে পরে সেটা ব্যাপকভাবে ক্রোড়পত্র বের হয়, ব্যাপক কাভারেজ হয়, যেখানে মনার্কি আছে রাজতন্ত্র আছে এটাই স্বাভাবিক। আর কনস্টিটিউশনাল ইয়ে মানে রাজতন্ত্রও যেখানে আছে, এমনকি ইংল্যান্ড টিংল্যান্ডেও রাজা রানীর জন্মদিন পালন হয় অত্যন্ত জাঁকজমক সহকারে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ পত্রিকা আবার অনেক পত্রিকা সুশীল পত্রিকা নামে পরিচিত, তারও দেখি যে সামনের পাতা তো অত গুরুত্বপূর্ণ, শুধু একজন ব্যক্তির জন্মদিনের খবর দিয়ে ঢাকা পড়ে আছে। অদ্ভুত ব্যাপার তো, যে ঘটনা কি, এরপরে কালকে টেলিভিশনে দেখি যে আনন্দ শোভাযাত্রা, কত ঘটনা, কত মিছিল, কত কী চলছে ঘর দেশে। পরে জানছি যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার নাম শেখ হাসিনা, তার হচ্ছে জন্মদিন, সেই জন্মদিনের এত আড়ম্বর, এত হইচই, এত রংচং মাখা উদযাপন করা হচ্ছে। তো এটা কি পরিবর্তন হয়ে গেছে নাকি? শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী বলেন, তো উনি তার প্রধানমন্ত্রী নন, উনি সম্রাজ্ঞী, উনি রানী। তাই পৃথিবীর কোনো দেশে আপনারা ইংল্যান্ড, এমনকি আমেরিকার রাষ্ট্রপতি তার জন্মদিন পালন হয় কিনা আমি জানি না, বা জন্মদিনে খবরের কাগজে এইভাবে ঢালাও এইভাবে ব্যাপকভাবে প্রতিবেদন ছাপায় কিনা আমার জানা নেই। গণতান্ত্রিক দেশে নির্বাচিত যারা জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী হন আর যে রাষ্ট্রপতি হন, সেখানে কিন্তু জন্মদিনের এইরকম আড়ম্বর এবং সকল দৈনিক পত্রিকার সামনের পাতা পিছনের পাতায় শুধু মানে কলম লেখা হচ্ছে আর ছবিতে পরিপূর্ণ। তো এতেই বুঝে নেন যে গ্রহণযোগ্য নির্বাচন হবে কি করে। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী নন, তিনি সুলতানা রাজিয়ার মতো সুলতানা হয়ে গেছেন, তিনি প্রধানমন্ত্রী তো নন। যদি সত্যিকারের প্রধানমন্ত্রী থাকতেন তাহলে অবাধ গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন দিতেন, সেই নির্বাচনে রাষ্ট্রের মালিক জনগণ যাকে ইচ্ছা ভোট দিত, সেই ভোটটাকেই ত্যাজ্য করে দিয়েছেন, পাতাল পুরীতে নিক্ষেপ করেছেন, সেই ভোট তো আর নেই। তাই তিনি কনস্টিটিউশনালি বলছেন না যে আমি সম্রাজ্ঞী, আমি মহারানী, কিন্তু বাস্তবে তিনি মহারানী, এবং ঠিক সেইভাবেই তার জন্মদিন গতকাল পালিত হয়েছে। এবং সবার সবচেয়ে আশ্চর্য লাগে যে সমস্ত পত্রিকা নিজেদেরকে সুশীল দাবি করেন, অত্যন্ত গণতন্ত্রের পক্ষে কথা বলেন বলে দাবি করেন, সেই সব পত্রিকার প্রথম পেজেতেও এমন নির্লজ্জভাবে প্রধানমন্ত্রীর জন্মদিনের ছবি ছাপা হয়েছে, সেটা এখন বলতেও আমাদের লজ্জা লাগছে। বলা হয়েছে গতকাল যেন আরব্য রজনীর আলিফ লাইলার কোনো একজন মহারানীর জন্মদিন পালিত হচ্ছে, ঠিক পরিবেশটা এরকমই ছিল। কালকে যদি আপনার টেলিভিশন দেখতেন তো সেখানেও সেই অবস্থা, আর সারাদিনের পত্রপত্রিকা দেখলেও মনে হচ্ছে যে আমরা আলিফ লাইলার যুগে ফিরে গেছি, আমরা আরব্য রজনীর যুগে ফিরে গেছি, ঠিক সেই পরিস্থিতি সেখানে চলছে। অবশ্য আরব্য রজনীর যুগ তো আওয়ামী লীগের ভিতরে আছেই, আলাল ভাই বলেছেন খুব ভালো করে যে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের নাকি এতই উন্নতি, সে উন্নতির কোনো শেষ নেই, কিন্তু যে সবচাইতে যে বড় উন্নতি এইটা আবার আওয়ামী লীগের মন্ত্রীরা বলেন না, সেটা হচ্ছে টাকা পাচারের এত উন্নতি, 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে মানে ফ্লাই করে চলে গেল, ফ্লাইট হয়ে গেল, এই উন্নতির কথা তারা সেখানে বলেন না। এবং এই উন্নতির টাকা যেটা পাচার হয়ে গেল সেটাই তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যানাডায়, মালয়েশিয়ায়, যুক্তরাজ্যে, দুবাইয়ে, সেখানে সুন্দর সুন্দর কটেজ কেনা হয়েছে, সুন্দর সুন্দর বাড়ি কেনা হয়েছে, তারা আরব্য রজনীর মধ্যে দিনাতিপাত করছেন, তারা যে কোনো মুহূর্তেই মনে করছে হঠাৎ যদি কিছু বাংলাদেশে ঘটে যায় তাহলে এই সমস্ত দেশে আমরা সুখের নীরে বাস করব, আমাদেরকে আর পাইকে। তাই বাংলাদেশ থেকে যত পারো পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, উড়াল সেতুর নামে যত টাকা আসে পাঠাও,
পাঠাও, কানাডায় পাঠাও, মালয়েশিয়ায় পাঠাও, যুক্তরাজ্যে পাঠাও, রাশিয়ায় পাঠাও, দুবাই পাঠাও, পাঠাতে থাকো। আমরা আজীবন আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা তারা সকলেই সুখের নীরে বাস করবে। সেই নীর নাকি এক একটা এত চমৎকার কটেজ, এত চমৎকার বাংলো, সে দেখলে পরে নাকি চোখ জুড়িয়ে যায়। তাহলে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরাই আজকে আরব্য রজনীর আলিফ লাইলার মধ্যে বাস করছে, তাদের নেত্রী, তাদের তার জন্মদিন তো রানীর মতোই পালিত হবে, সেইভাবেই আপনার পালিত হয়েছে। আবার খবরের কাগজগুলোতে আবার বলছে, আপনি পাশাপাশি সংবাদ, আমি শুধু একটা কথাই আমি এখানে আপনাদেরকে উল্লেখ করব যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং বাংলাদেশ মহিলা পরিষদ যৌথ উদ্যোগে একটি ওয়েবিনারে যে তথ্য প্রকাশ করেছেন, সেখানে বলছেন যে বিদেশে কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ অত্যন্ত নিচের দিকে, কোনো উন্নতি হয়নি। 80% পুরুষ আর মাত্র 36% নারী। এটা হচ্ছে কালকে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং আর বাংলাদেশের বাংলাদেশ মহিলা পরিষদ দুইটা উদ্যোগে এটা হয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্মদিনের জৌলুস আনন্দ বিলাস, তার পাশেই একটা নিউজ। তাহলে যিনি প্রধানমন্ত্রী নারী হয়ে নারীর এই যে অবনতি, তারপরে আর কি কথা বলবেন প্রধানমন্ত্রী, আর কোন কথা তিনি বলতে চান? আপনার কালকে তার জন্মদিনের আলোচনায়, জন্মদিনের আলোচনায় মন্ত্রীরা বলেছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা ইতিহাস। তো ইতিহাস তো শুধু পজিটিভ থাকে না, ইতিবাচক দিক লেখা থাকে না, ইতিহাস ইতিবাচক নেতিবাচক সব দিক নিয়েই আপনার ইতিহাস রচিত হয়। ইতিহাসে যেমন সিরাজউদ্দৌলার কাহিনী লেখা আছে, আবার মির্জাফরেরও কাহিনী লেখা আছে। আমি আওয়ামী লীগের মন্ত্রীদেরকে জিজ্ঞেস করতে চাই, ইতিহাসে শেখ হাসিনার স্থান কি সিরাজউদ্দৌলার লাইনে হবে না মির্জাফরের লাইনে হবে? এটা যদি আওয়ামী লীগের মন্ত্রীরা একটু পরিষ্কার করে বলে দিতে পারতেন তাহলে হয়তো ভালো হতো। আপনি আপনারা বলেছেন আপনার প্রধানমন্ত্রী এখন একটা ব্র্যান্ড, তো কিসের ব্র্যান্ড এটা বলেননি? ইলিয়াস আলীর গুম করার ব্র্যান্ড, চৌধুরী আলম গুম করার ব্র্যান্ড, সাইফুল ইসলাম হিরু সাবেক এমপি গুম করার ব্র্যান্ড, বাংলাদেশ থেকে টাকা পাচারের ব্র্যান্ড, আপনার ওই কি বলে শাহেদ সাবরিনা এদের মানে এদেরকে পরিপোষণ করা, লালন পালন করার ব্র্যান্ড, কি ব্র্যান্ড এইটা তো আপনাদের বলা উচিত ছিল, সেটা আপনারা বলেননি কেন? এটাই তো আজকে সবাই জানে। জাতিসংঘ বলছে যে বাংলাদেশের যে কয়জন গুম হয়েছে তার তালিকা প্রকাশ করেছে। তাহলে কি প্রধানমন্ত্রী গুম খুনের ব্র্যান্ড এটা যদি ওবায়দুল কাদের সাহেব এবং অন্যান্য মন্ত্রীরা বলতেন তাহলে এটা আরো ভালো হতো, পরিষ্কার করে এটা মানুষের কাছে জানা যেত। আর গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে যিনি আজকে 15 বছর গোটা জাতিকে বন্দী করে রেখেছেন, সেই গণতন্ত্র হত্যাকারীর ব্র্যান্ড শেখ হাসিনার কথা ওবায়দুল কাদের সাহেব আপনি বলতে পারলেন না, যিনি দিনের ভোট গভীর রাত্রে করেন, তিনি এইটারই ব্র্যান্ড, অর্থাৎ গণতন্ত্রের ব্র্যান্ড, গণতন্ত্র হত্যার ব্র্যান্ড এবং নিশিরাতের ভোটের ব্র্যান্ড, তিনি গণতন্ত্র হত্যাকারী হিসেবেই বিবেচিত হবেন এই দেশে। এটা তো আপনার বলের মানে বলা উচিত ছিল, আপনারা এটা বলেননি। আপনারা আবার তথ্যমন্ত্রী বলছেন কি বলে যে স্বপ্নের ঠিকানার দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বাহ কি বক্তব্য এক একটা, স্বপ্নের ঠিকানা, এই যে দুঃস্বপ্নের ঠিকানার দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই কথাটা তো আর বলতে পারেন না, তাহলে তো তথ্যমন্ত্রীগিরি আর থাকে না। কিন্তু জনগণ মনে করে আরেকটি ভয়ঙ্কর, যদি এই শেখ হাসিনা টিকে থাকে, এই আওয়ামী লীগ টিকে থাকে, গোটা জাতির স্বপ্ন আরো দুঃস্বপ্নে পরিণত হবে এবং একটি ভয়ঙ্কর পিশাচ পুরীর দুঃস্বপ্নের দিকে দেশকে ঠেলে নিয়ে যাচ্ছেন এই শেখ হাসিনা। সেই কথা হাসান মাহমুদের বলার সাহস নেই। সেই দুঃস্বপ্নের ঠিকানা হবে গণতন্ত্রকে তছ নছ করে দেওয়া,
সেটা হবে গোটা জাতির নাগরিক স্বাধীনতাকে কারাগারে বন্দী করে রাখা। কেউ কথা বলতে পারবে না, কেউ আওয়াজ করতে পারবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারালো তরবারি ডানে বামে ঝুলতে থাকবে। ওই তরবারি সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং যারা মুক্ত কণ্ঠে কথা বলেন, যারা নির্ভীক কথা বলেন, তাদের চারিদিকে ওই তরবারি ঘুরতে থাকবে। সেই দুঃস্বপ্নের দিনে, সেই ভয়ঙ্কর দিনে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, সেই স্বপ্নের ঠিকানার কথা বলছেন হাসান মাহমুদরা। এটা যে কত ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তাই বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে গ্রহণযোগ্য সরকার থাকতে হবে। গ্রহণযোগ্য সরকার না হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে না। কারণ শেখ হাসিনা চাইবে আরেকটি নুরুল হুদা খুঁজে নিয়ে আসতে, তাকে দিয়ে দিনের ভোট রাত্রে করার যত ধরনের আয়োজন সেই আয়োজন তিনি করার চেষ্টা করবে। সুতরাং সরকারের পতন, শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়েই যে নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে এবং তাদের মাধ্যমে সকলের সাথে পরামর্শের মাধ্যমে যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন কমিশনের মধ্যে দিয়েই একটি ইনক্লুসিভ, স্বচ্ছ, সকলের অংশগ্রহণমূলক এবং সকলের পার্টিসিপেটরি যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি বিশ্বাস করে। তার জন্যই সংগ্রাম, তার জন্যই আন্দোলন এবং তার জন্যই আমাদেরকে প্রস্তুত নিতে হবে। একটি বারুদের গন্ধ এবং বন্দুকের যে তাক করে থাকবে সেটাকে উপেক্ষা করেই আমাদেরকে এই সরকারকে পতন ঘটিয়ে আমাদের গণতন্ত্রকে আবার অন্ধকার গুহা থেকে আলোর মধ্যে ফিরিয়ে আনতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।